এবেবে আসলা বড় খবর রাজ্যের আরম্ভ হয়ে গেল কালবৈশাখীর তাণ্ডব আজ আটটি জেলায় কালবৈশাখী বর্ষা সহ ভুষুড়ি যাইপরে গছ ও কচ্চা ঘর এনে সতর্ক রহবা আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষর সূচনা জারি করা এসে আটটি জেলা ইয়েলো ওয়ার্নিং জারি করেছে আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র তবে আসন্তু কোন রয়েছে সম্পূর্ণ খবর উপরে নজর পকাইবা এবং জানি নেবা এই কালবৈশাখীটি কতদিন পর্যন্ত লাগি রহব তে পুরা খবর জানিবা ভিডিওকে শেষ পর্যন্ত দেখন্তু তা পূর্বরু চ্যানেলকে নুয়া থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাখরে ঘণ্টি আইকনকে প্রেস করন্তু যাহাপরে প্রত্যেক দিন আসুথিবা প্রত্যেকটি খবর নোটিফিকেশন আপনি প্রথমে পাইপারিবে তবে আসন্তু কোন রয়েছে সম্পূর্ণ খবর উপরে নজর পকাইবা রাজ্যের আটটি জেলায় কালবৈশাখী হবার সম্ভাবনা আছে গড়গড়ি সহ বর্ষা হওয়া সহ ঘণ্টা প্রতি পচাশ রু ষাঠি কিম বেগে পবন বহব বলে পাণিপাগ কেন্দ্র পক্ষর পূর্বানুমান করা যাই বালেশ্বর ভদ্রক যাজপুর কেন্দ্রাপড়া কটক ঢেঙ্কানাল ময়ূরভঞ্জ ও কেন্দুঝর জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের কালবৈশাখী হব বলে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র আকলন করেছে ফলে অসুরক্ষিত তথা কচ্চা ঘরগুলিক প্রতি বিপদ রয়েছে এসহিত কদলী গছ ও জমি থাকা শস্যগুড়িক পবনের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে বলে পাণিপাগ কেন্দ্র পক্ষর পূর্বানুমান করা যাই তেমন এই জেলার লোক সতর্ক সূচনা জারি করা যাই কেন্দ্র পক্ষর অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাই সেইপরি জগৎসিংহপুর খোর্ধা নয়াগড় পুরী গঞ্জাম গজপতি অনুগুল কন্ধমাল বৌদ্ধ রায়গড়া মালকানগিরি ও কোরাপুট জেলায় মধ্য কালবৈশাখীর প্রভাব রহব তবে এই জেলাগুড়িকে ঘণ্টা প্রতি তিরিশ রু চাশ কিমি বেগে পবন বহব অপরপক্ষে আসন্তা দিনের রাজ্যের পাখাপাখি তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিব তাতিরে আশ্বস্তি মিলিব বলে ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষর সূচনা মিলে যাই সেইপরি ভাবে সতর্ক রহবা আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষর আটটি জেলা কুযাই বজ্রপাত এবং কুয়াপথর বর্ষার আশঙ্কা রয়েছে তেমন সতর্ক রহবা আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষর সূচনা জারি করা তবে এটা কিছু বর্তমান সময়ের অপডেট।